Hey darlings, you mad you, I love you. আবারও ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। মুক্তি পেল আলিয়া ভাট অভিনীত সিনেমা ডার্লিং এর টিজার। বড় পর্দায় নয়, সিনেমাটি মুক্তি পাবে ডিজিটাল দুনিয়াতে। এমনকি এই সিনেমার প্রযোজনাতেও ছিলেন গাঙ্গুবাই খ্যাত সুপারস্টার শাহরুখ খানের রেড চিলিজের সঙ্গে সহ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিয়ে বাচ্চা হলিউডের সিনেমা, নিজের প্রথম প্রযোজনা, একের পর এক ঘটনাবহুল জীবন তার। জসমিত কেরিন পরিচালিত ডার্লিং সিনেমাটির গল্প মা মেয়েকে নিয়ে। আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শেফালিশা। ডার্ক কমেডি ঘরানার সিনেমাটির গল্পে দেখা যাবে মা মেয়ে ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হন, সমস্ত প্রতিকূলতাকে সামলে জীবনকে সুন্দর করার চেষ্টা করেন তারা। প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। মেন্ডক বোলা পর তুমি মুঝে কাট লিয়া তো। সিনেমায় আলিয়া শেফালি ছাড়াও অভিনয় করেছেন বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউস। প্রথমবার আলিয়া হলিউডের সিনেমাও করছেন। হার্ট অফ স্টোন সিনেমার শুটিং এর ফাঁকে চলছে আলিয়ার নিজের সিনেমার কাজও। আগামী 5 আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে আলিয়া প্রযোজিত অভিনীত ডেবিউ সিনেমা ডার্লিং। ইশরাত জাহান, সময় সংবাদ।